আপনারা হয়তো অনেকেই জানেন আবার নাও জেনে থাকতে পারেন যে নাকি একটা সময় আসবে যখন সূর্যের আর কোনো অস্তিত্বই থাকবে না, অর্থাৎ সূর্য মারা যাবে। মানে ধরুন যেমন একদিন আমি মারা যাব, আপনি মারা যাবেন, এই প্রাণীকুল থাকবে না। মানুষ তো মরণশীল, এমনকি প্রাণীকুলও মরণশীল, সেটা তো আমরা জানি, কিন্তু সূর্য মরণশীল? কি ভাবছেন, ভুল শুনছেন বা আমি ভুল বলছি? একেবারেই নয়, কারণ যদি বিশ্বাস না হয় তাহলে কিন্তু অবশ্যই আপনারা একটুখানি ঘাটাঘাটি করে পড়াশুনো করে দেখতে পারেন। আর এমনটাই কিন্তু জানা গিয়েছে যে সূর্য নাকি মারা যাবে, কিন্তু তার আগেই নাকি শেষ হয়ে যাবে বুধ শুক্র, এবং তারপরে আসবে পৃথিবী সহ পৃথিবীর প্রাণী জগতের পালা। কিন্তু প্রশ্নটা হলো যে কত বছর পর পৃথিবী ধ্বংস হয়ে যাবে? এই প্রশ্নটা নিশ্চয়ই আপনাদের মনেও ঘোরাফেরা করছে। কত বছরই বা বাঁচবে আমাদের সূর্য? চলুন আজকে বরঞ্চ সেই বিষয়টাই আপনাদেরকে জানাই। বিজ্ঞানীরা দীর্ঘদিন ধরে এইসব বিভিন্ন বিষয় নিয়ে গবেষণা করছেন, বিভিন্ন প্রশ্নের উত্তর খুঁজে চলেছেন। তবে এইসব প্রশ্নের উত্তর ইউরোপিয়ান স্পেস এজেন্সির গিগা মিশন থেকেই আমরা পাই। 19শে ডিসেম্বর 2013 সালে এই গিগা মিশন লঞ্চ করা হয়। 2020 সালের 23শে ডিসেম্বরের ডেটা 3ও রিলিজ করা হয়। আর এই ডেটা 3-এর ওপরে ভিত্তি করেই 2022 সালের 11ই অগাস্ট ইউরোপিয়ান স্পেস এজেন্সির একটি আর্টিকেল প্রকাশ করে। আর সেখান থেকেই সূর্যের অতীত ভবিষ্যৎ সম্পর্কে অনেক কিছু তথ্য মিলেছে। এছাড়াও যেটা জানা যাচ্ছে যে গিগা অস্ট্রোমেট্রি, ফোটোমেট্রি এবং স্পেকট্রোমেট্রি এর সাহায্যেই তারাদের দূরত্ব, ব্রাইটনেস, বয়স, তাপমাত্রা, ভর, কেমিক্যাল কম্পোজিশন ইত্যাদি বিভিন্ন জিনিসপত্র পরিমাপ করা হয়। এমন লাগছে বলুন তো, একটু একটু কি ভয় করছে, কি মনে হচ্ছে যে এর ফলে কি সবাই আমরা হারিয়ে যেতে পারি? হ্যাঁ, হয়তো এখনও পর্যন্ত বহু শতক বহু যোজন দূরত্ব, তারপরেও একটু একটু ভয় কি করছে? এই প্রাণী জগৎ যেখানে আমাদের বেড়ে ওঠা, বড় হওয়া, আমাদের পরবর্তী প্রজন্ম বা তারও পরবর্তী প্রজন্ম, ভাবতে গেলে সত্যি চিন্তার বিষয়। একদিকে যেমন ভীষণ ইন্টারেস্টিং একটা বিষয়, অন্যদিকে একটু একটু ভয়ও করে, তাই না? আর কী কী জানা গেছে বলুন তো, সেগুলো একটু আপনাদেরকে বলবো। এবং এর পরবর্তীতে যেটা যেটা হয় আর কি, গিগা 1.8 বিলিয়ন তারাকে পর্যবেক্ষণ করে এই সমস্ত তথ্য পাঠিয়েছে, আর সেখান থেকেই বিভিন্ন তথ্য আমাদের কাছে এসে পৌঁছেছে। আর্লফ ক্রিভে এবং তার সহযোগীরা মিলে এই সমস্ত তারাদের পর্যবেক্ষণ করেন। এরা বিশেষত সূর্যের মতো তারাদের নিয়ে গবেষণা করে থাকেন। মূলত সূর্য হল একটি G2V ক্যাটাগরির একটি তারা, অর্থাৎ সূর্য একটি হলদে কমলা রং বিশিষ্ট একটি মাঝারি মাপের মধ্যবয়স্ক তারা। সূর্য মূলত হাইড্রোজেন এবং হিলিয়াম দিয়েই তৈরি, আর এই হাইড্রোজেন পুড়ে হিলিয়ামে পরিণত হয়। আর এই প্রক্রিয়ার জন্যই নাকি সূর্য থেকে প্রচুর পরিমাণে শক্তি নির্গত হয়, আর এই প্রক্রিয়াকে নিউক্লিয়ার ফিউশন প্রক্রিয়া বলে। তবে সূর্যে যে ধরনের নিউক্লিয়ার ফিউশন প্রক্রিয়া হয় তাকে বলে প্রোটন প্রোটন চেন রিয়াকশন বা পিপি চেন রিয়াকশন। তবে একটা নাকি সময় আসবে যখন সূর্যের কেন্দ্রের জ্বালানি শেষ হয়ে আসবে, তখন সূর্যের কেন্দ্রের মাধ্যাকর্ষণ বলও কমতে থাকবে, ফলে নাকি সূর্যের আকার বড় হতে থাকবে। প্রথমে বুধকে গ্রাস করবে, তারপর শুক্র, ধীরে ধীরে পৃথিবী। 4.5 বিলিয়ন বছর পর সূর্য আমাদের পৃথিবীকেও গ্রাস করে নেবে। তবে নাকি জানা গেছে এখানেই শেষ নয়, এখানেই যে সে থেমে যাবে এমনটাও নয়। এর পরবর্তীতে 11.8 বিলিয়ন বছর পর্যন্ত সূর্য বৃদ্ধি পেতে থাকবে, অর্থাৎ পৃথিবীর ধ্বংসের পরেও সূর্য আনুমানিক 8 বিলিয়ন বছর পর্যন্ত তার আকার বৃদ্ধি করতে থাকবে। সূর্যের আকার নাকি এতটাই বড় হয়ে যাবে যে মঙ্গলকে ছাড়িয়ে বৃহস্পতির কক্ষপথেও সে চলে আসবে। তখন সূর্য একটি লাল দানব তারায় পরিণত হবে। তবে বিজ্ঞানীরা জানিয়েছেন যে একটা সময় পরে সূর্যের নাকি আর কোনো অস্তিত্বই থাকবে না। অনেক কিছু তো জানতে পারলেন এই বিষয়টা সম্পর্কে। নিশ্চয়ই এরকম একটা বিষয় যখন আমরা জানতে পারি তখন মজা যেমন লাগে তেমন প্রচুর কৌতূহলও জাগে। আপনাদের কি আরও এরকম অনেক বিষয় নিয়ে কি আপনাদের কৌতূহল রয়েছে? যদি আপনারা জানতে চান অবশ্যই আপনারা কমেন্ট সেকশনে লিখতে পারেন যে কোন ধরনের কন্টেন্ট আপনারা পছন্দ করছেন বা কোন বিষয় সম্পর্কে আপনারা জানতে চান। অবশ্যই আমরা চেষ্টা করব সেই সমস্ত বিষয়গুলোকে সামনে আনার।
অবশ্যই সঙ্গে থাকুন আর সঙ্গে রাখুন আজ তক বাংলার ইউটিউব চ্যানেল। লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন।